আসসালামু আলাইকুম, কিংবা ফেরদৌস চ্যানেল পক্ষ থেকে ফেরদৌস আহমেদ এবং অভি ভাই বোন একসাথে ছিলাম আমরা। তো আজকে আমি অভি ভাইকে একটি ডিজাইনের কালার সম্পর্কে আলোচনা করব। আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে স্ক্রিন প্রিন্টের যে আর্টওয়ার্ক থাকে ডিজাইনের, সেই আর্টওয়ার্ককে স্পেসিফিকভাবে ভায়ার কিছু প্যান্টোন কালার উল্লেখ করে দেয়। তো আপনি তো একটু হুহা করবেন, নাইলে দর্শক বুঝবো নাকি যে আপনি আমার লোকে। না, আমি আসি তো, সমস্যা নেই, আমি কোশ্চেন করতেছি আপনার সাথে মজা মজা। আচ্ছা, আপনি এখানে বসতে সমস্যা হচ্ছে আমার? আচ্ছা ঠিক আছে, নাইলে তো হেরা খুব আমি অভিনয় করতেছি। না না না, আচ্ছা ঠিক আছে। তো আজকে প্যান্টনের বিষয় নিয়ে আলোচনা করব। অ্যাকচুয়ালি একটা ডিজাইন যখন করি তখন এই ডিজাইনটা প্রিন্ট আউটের জন্যে কিছু নির্ধারিত প্যান্টন বাইরে দিয়ে দেয় যে আমার এই প্যান্টনটা অনুযায়ী এই কালারটা হবে। আচ্ছা, প্যান্টনের বিষয়টা নিয়ে আগে একবার আলোচনা করছিলাম, আপনি একটা কোশ্চেন করছেন যে প্যান্টনটা কি। তো প্যান্টনটা হচ্ছে একটা বই, এই প্যান্টন বই থেকে আমরা কালার বের করে করে ওই সিমিলার প্যান্টনটা কালার মিক্স করে শেড এনে তারপরে ওই ওইটা টি শার্টের উপর অথবা যেই ফেব্রিক্সের উপরে হোক না কেন প্রিন্ট করি। হ্যাঁ, তো এই ডিজাইনটা প্যান্টন দেখি আমরা কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা প্যান্টন। আপনার মনে করেন এই ডিজাইনটা যদি আপনি সেম আনতে চান তাহলে আপনার 14টা ফ্রেম করতে হবে, 14টা কালার বানাতে হবে। 14টা কালার আর 14টা ফ্রেম বানানোর পরে আপনি মনে করেন যে ফাইনাল যায় একটা, এটা কোনো হাইডেন্সি আছে এটাতে? আচ্ছা, এটা হচ্ছে জেনারেলি না, হাইডেন্সি নাই, উল্লেখ নাই এক জায়গায়, এখানে ও লিখে দিছে টেকনিক্যাল ইংস সফট হ্যান্ড, ঠিক আছে, এই যে কোনো কিছু না, পাপ গ্লিটার ফল। আচ্ছা, এইখানে একটা জিনিস, সুন্দর একটা জিনিস পাইছি ভাই, ওই যে আপনার প্রিন্ট কত প্রকার, হ্যাঁ ওই টাইপের একটা জিনিস এখানে চলে আসছে অলরেডি, টেকনিক্যাল ইংস আছে। প্রিন্ট হয় পাফ প্রিন্ট, এরপর আপনার মেটালিক, রিফ্লেকটিভ, গ্লিটার, ফ্লক, ফয়েল, হ্যাঁ, এরপরে আপনার ক্লিয়ার জেল, প্লাস্টিসোল, সফট, ওয়াটার বেস, ডিসচার্জ, ফ্যাশন সফট, আচ্ছা আরও আছে হাইডেন্সিটি, এরপর আপনার এই গ্লিটার তো আছে। যারা প্রোডাকশন করবে, যারা প্রিন্ট, তারা এই জিনিসগুলো বেশি থাকে, তাদের তো থাকে, কিন্তু আবার আপনারও নলেজ রাখতে হবে এজ এ ডিজাইনার হিসেবে। হ্যাঁ, সেটা থাকলেও সেটার সাথে আপনার কাজের সম্পর্কটা কোথায়, আপনাদের কাজের সম্পর্কটা কোথায় থাকে? আছে আছে, কিরকম? হ্যাঁ, ধরেন আপনার একটা ডিজাইন সাপোজ গ্লিটার হবে, যদি গ্লিটার প্রিন্ট হয় সেই ক্ষেত্রে আমার এইখানে কিন্তু সাপোজ যদিও আপনার বলতো যে গ্লিটার, তো গ্লিটার যদি ভাইয়ের আমারে বলতো এই কালারটা গ্লিটার হবে, তাহলে আমার এটা একটা আউটপুট বেরোইতো এই কালারটা, আবার এটা আরেকটা আউটপুট বেরোইতো, দুইটা আউটপুট বেরোইতো। কারণ কি, গ্লিটার প্রিন্ট যখন করে তখন আমি জানি গ্লিটার প্রিন্টের ফ্রেম হয় দুইটা, একটা ফ্রেম দিয়েও কালার মারে আর একটা ফ্রেম দিয়েও গ্লিটার মারে। আচ্ছা, বুঝছেন না ব্যাপারটা, এক ফ্রেম দিয়ে দুইটা করতে পারে না। আপনার ওই নর্মাল নর্মাল আপনার ওই ফ্রেম যা করে ওইটার যে ম্যাশ পেপার আর গ্লিটার পাস হওয়ার জন্য ওই ম্যাশ পেপারটা অন্য টাইপের হয়, ওটা ফাঁকাটা একটু বেশি থাকে, তো গ্লিটারের জন্য আলাদা একটা ফ্রেম করে ওরা। তো অবশ্যই প্রিন্টের কোয়ালিটির উপরে ডিজাইনারের অনেক কিছু ডিপেন্ড করে, এটা একদম থিম আপনার ফার্স্টেই দেখতে হবে যে আমি যে ডিজাইনটা করতেছি এই ডিজাইনটা আসলে কি ডিজাইন। আচ্ছা, ওই ডিজাইনের উপরেও একটা থিম কাজ করে, এটা মানে কাজ অনেক ইফেক্ট ফেলে ডিজাইনের কি টাইপের হবো এটার উপরে। হ্যাঁ, তো আমরা এই কয়েকটা প্যান্টন আছে এখানে, ভিডিওটা একটু বড় হবে হয়তো, চাচার সমস্যা নেই, এই প্যান্টনগুলো আমরা দেখি অ্যাকচুয়ালি কাজ হয় কি না। তো সর্বপ্রথম আমার ডিজাইনটা যেটা করতে হবে, এটা ডিভাইড দিব, ডিভাইড দিয়ে আনগ্রুপ করবো, ডিভাইডের পরে মার্জ দিব, মার্জ দিয়ে আনগ্রুপ করবো। এবার আপনারা দেখেন এখানে আমার কয়টা কালার, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা না? আচ্ছা,
আমি ডিজাইনের কালারটা রেখে অন্য সব কালার এই বোঝার জন্যে। তো না হলো রেডও আছে না, রেড হলো ফেব্রিক্স কলার, ফেব্রিক্স কালার, পেন্ট কালার। আচ্ছা একটু একটু রাখি, হাই টু ইট, হাই টু ইট থাক, এটাও নেই। দেখেন আমি অলরেডি আমার ডিজাইনটা ওকে কিন্তু র হয়েছে, কাজ যা ছিল আমি করে ফেলছি। হ্যাঁ এই কালারটা ধরি, এবার আমি সিলেক্ট সেম ফিলে যাই, আমি কিন্তু এইখানে ধরি নাই, বুঝছেন নি ব্যাপারটা, আমি এই কালারটাই ধরছি। হ্যাঁ ধরে সিলেক্ট সেম ফিলে গেল, ওকে কন্ট্রোল থ্রি দিলাম, একটা কালার আমি আমার নিচে রেখে দিছি, আবার সিলেক্ট সেম ফিল কালার ধরলাম, কন্ট্রোল থ্রি দিলাম, ওকে আরেকটা কালার ধরেন, ওই যে আমি উপরে কমেন্ট দিছি না, এবার আমি কিবোর্ড থেকে কন্ট্রোল সিক্স দিলেই ও আপনার ওই অটো ওই কমেন্টটা আমার কাজ করব। কন্ট্রোল সিক্স কে উপর সিলেক্ট সেম ফিল, হোয়াইট কালার কি নাই নাকি, এটা কি হোয়াইট, কন্ট্রোল সিক্স। আচ্ছা এইখানে আছে বাট এইখানে ও ধরতেছে না, তার মানে একটা ঝামেলা আছে। হ্যাঁ ঝামেলাটা সলভ করে দিলি, এখানে আমি হোয়াইট দেখতে পারতেছি, এই যে কন্ট্রোল সিক্স। হ্যাঁ এই হোয়াইটটা আমি এই হোয়াইটের মতো করি, এটা কোথায় আছে, হ্যাঁ এবার আমি কন্ট্রোল সিক্স দিই, বুঝছেন নি ব্যাপারটা, আমার ডিজাইনে যে হোয়াইটটা ছিল এখানেও কিন্তু হোয়াইট কালারই আমার, বাট এই হোয়াইট আর এই হোয়াইটের প্যান্টনটা এক ছিল না, আচ্ছা পয়েন্টটা এক ছিল না, এর জন্য ও ধরতাছিল না, তাহলে আমি এই হোয়াইটটারে যে প্যান্টনটা আছে এটা এখানে দিছি, মানে এটারে কন্ট্রোল সি দিয়ে ধরে এটারে আমি এক করে ফেলছি। আচ্ছা আচ্ছা একটা থ্রি, এরকম হয় ঝামেলা হইতে পারে। এরপরে আবার কন্ট্রোল সিক্স, আচ্ছা সিলেক্ট সেম ফিল, কন্ট্রোল সিক্স এই তো, আচ্ছা এটাও ধরতেছে না, তাহলে এবার এটা কন্ট্রোল সিক্স, এই যে ধরছে, তার মানে সিলেক্ট সেম। আচ্ছা এইখানে একটা জিনিস, ফিল কিন্তু এই সিলেক্ট সিক্স, হ্যাঁ এবার হয়েছে ধরছে কন্ট্রোল থ্রি। হ্যাঁ মানে কালার দেখেন ইয়ে করতেছে কিন্তু, এই যে ফিল কন্ট্রোল সিক্স থ্রি গেল, দুইটা একসাথে গেছে, তাহলে এখানে ঝামেলা আছে, এটা দিয়ে ধরি কন্ট্রোল সিক্স, তাও একসাথে কেন, এটা কি সিমিলার, সিলেক্ট সেম ফিল কালার, এটা তো আলাদা, এটা হলো এইটা, এটা হলো এটা কন্ট্রোল সিক্স, এবার আলাদা হয়েছে, দেখছেন একটু কাজ করতে হয়েছে আর কি। আবার এটা কন্ট্রোল সিক্স, এই যে ধরছে থ্রি, আবার এইটা কন্ট্রোল সিক্স থ্রি, আবার এইটা কন্ট্রোল সিক্স থ্রি, আবার এইটা কন্ট্রোল সিক্স, দেখেন ধরে নাই, তার মানে আর এইটা দিই, এবার দেখি কন্ট্রোল সিক্স ধরছে থ্রি, বুঝছে নি, আইডি উপর দিয়ে ধরতেছি কন্ট্রোল সিক্স থ্রি, এটা দেখি কন্ট্রোল সিক্স থ্রি, এটা দেখি কন্ট্রোল সিক্স কন্ট্রোল থ্রি, এটা দেখি কন্ট্রোল সিক্স কন্ট্রোল থ্রি, এটা দেখি কন্ট্রোল সিক্স কন্ট্রোল থ্রি। আচ্ছা দেখেন কিছু কালার মিস গেছে, এই যে বুঝছেন নি, এই কালারগুলোর প্যান্টন আপনার ইয়ে ঠিক নাই, মানে অ্যাজ ইট ইজ প্যান্টনই বাট একটু লাইট টিপ আছে। আচ্ছা তাহলে আপাতত আমি মনে রাখি, এটা একটা রেখে দিলাম, এটা একটা রেখে দিলাম, এটারে আমি কন্ট্রোল সিক্স দিয়ে ধরি, এটা রেখা এটার লোকাই, এটারে আবার কন্ট্রোল সিক্স দিয়ে ধরি, এটা লোকালে সমস্যা নেই, দুইটাই। এখানে কিছু মিসিং গেছে, এটা কি কন্ট্রোল সিক্স, এটারে এটা করে লোকাই, তাহলে এটা ইয়ে হয়ে যাবে, আর এগুলা ধরি আমি, মানে বাদ দিয়ে দিয়ে তো কন্ট্রোল আল্টার থ্রি,
মানে ওগুলো কিন্তু বোঝার কিছু না, যেগুলো মাইনাস করছি ডিজাইনের, মানে বোঝা যাবো না যে আসলে কি মাইনাস হয়েছে, কারণ ডিজাইনটা অনেক হেভি জিভি। ঠিক আছে, আচ্ছা তাহলে এই কালারটা আমার একটা শেড ছিল কন্ট্রোল শিফট দিয়ে, এটা ছিল কোনটা লাইট, এই লাইটটা দিই। এবার দেখি কন্ট্রোল সিক্স থ্রি, আচ্ছা এটা একটা প্যান্টন ছিল কন্ট্রোল সিক্স, এটা ছিল কন্ট্রোল সিক্স, তো পুরো 14 গোষ্ঠী দূরতাছে। এবার দেখি আবার, হ্যাঁ একটা কন্ট্রোল সিক্স থ্রি সিলেক্ট সেম ফিল, এই এই কালারটা কোনটা, এটা মনে হয় এইটা নাকি, কন্ট্রোল সিক্স সিক্স ধরে না কেন, উপরটা উপরটা ধরো এটা, এটা কন্ট্রোল সিক্স, এই যে তো হচ্ছে এবার ছিলেতে ওইখান থেকে ধরে না, এখান থেকে ধরে কাটে নাকি, কন্ট্রোল সিক্স আবার হচ্ছে আমরা সিলেক্ট সেম, ও আচ্ছা এখানে ঝামেলা তো হচ্ছে, দেখা যায় এটা ধরতে হবে এইটা দিয়ে কন্ট্রোল সিক্স থ্রি, এটা গেছে কন্ট্রোল সিক্স থ্রি কন্ট্রোল সিক্স থ্রি কন্ট্রোল সিক্স থ্রি অফ কন্ট্রোল সিক্স থ্রি 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 কন্ট্রোল সিক্স থ্রি। আচ্ছা আরও কিছু আছে, এটা ওই সিমিলার কালার বুঝছেন, এটা ওই দিতে চাইছিলাম তখন, কিন্তু এটা রাখলাম রেড, রেডটা আমি কন্ট্রোল সিক্স, এই যে এটা এটাই। ঠিক আছে তাহলে একটা কালার, এখন আমাদের একটু গ্যাপ আছে না, এটারে কন্ট্রোল সিক্স থ্রি দিলাম, সব অবজেক্ট ডিলেট করে ফেলো। আচ্ছা এবার আমার এই কালারটা ছিল কন্ট্রোল সিক্স থ্রি, এটা অবশ্য আলাদা একটা প্যান্টন, প্যান্টনটা এখানে কি আছে হালকা, আচ্ছা এটারে আমি সিমিলার এখন করি যেহেতু ঝামেলা করতেছো, এটা দিয়ে দিই কমে গেছে। এই যে এক ধরনের কাজ বুঝছেন ভাই, মানে খুব একটা ভালো যন্ত্রণা দেওয়ার কাজ, পিডিএফ ফাইল পাওয়ার পরে এই যে এটারে এটা করতে হয়, এই যে এক ধরনের কারেকশন, প্যান্টনও থাকে, প্যান্টনটার সাথে আমার ডিজাইনটা ঠিক আছে কিনা, ঠিক আছে এই যে চেক, এই জিনিসটা একটা ভালো আপনার এখানে লার্নিং জিনিস। এবার এই যে আমরা দেখলাম সব ওকে আছে, আপনার মনে করেন যে এটা তো ওই যে বডি কালারটা চলে গেছে, আচ্ছা এই না, এই হলো আমার ডিজাইন, এই যে এই বডি, ওই যে ওইটা নাড়াইছিলাম তখন কপি হয়ে আর নড়ে নাই, ও যেমন এই যে দেখাইতেছি, এই যে এটা, এই যে এটা, এটা আমি আলট্রা ধরছিলাম কিন্তু আলট্রা নেয় নাই। আচ্ছা এই যে দেখেন একটা চোখে পড়ছে, এটা যদি আপনার মিসিং যাইতো তাহলে ব্যাপারটা কি হইতো, অনেক জটিল হইতো না? ঠিক আছে, তো এই যে এই জিনিসগুলো এগুলো আপনার ফলো আপ করে এই ডিজাইনটা এই যে হয়েছে এবার, না এই তো ছিল। তো এই যে এক ধরনের দেখা যে আমার এটা অরিজিনালটা এটা ঠিক আছে কিনা, এই যে এটা ভাঙার পরে আমার এটা ঠিক আছে কিনা, যে আপনার চোখে পড়ছে আমার চোখে পড়ে না কিন্তু, এই যে এক ধরনের দেখা, এটা যদি আপনি ডিজাইন করার মিস্টেক যাওয়ার পরে দেখেন, প্রিন্ট হওয়ার পরে, তাইলে বুঝেন আপনার 12টা ফ্রেম ডিজাইন আউটপুট, এই যে এক ধরনের কাজ, তাহলে কত কেয়ারফুল একটা কাজ করতে হয়। ঠিক আছে, তো সবাই বুঝতে পারছেন আসলে প্যাটার্ন কালার থেকে কিভাবে আপনার এই যে ডিজাইনটাকে সুন্দরভাবে ক্লিয়ার করে এরপর আউটপুটের জন্য প্রস্তুত করতে হয়। তো আজকে আমরা প্যাটার্ন নিয়ে আলোচনা করলাম।
একটা ভালো টপিক ছিল, আশা করি এখান থেকে আজকে আপনারা কিছু শিখছেন। তো ভিডিওটা লং হয়েছে, কাজ শিখেছি লং হয়েছে, প্রবলেম নাই, সবাই ভালো থাকবেন। নেক্সট আমরা আসতেছি।